ঝিঙের জল বরার ঝাল যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে রান্না করে ঝিঙেটা খান আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে তার জন্য ঝিঙের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে মোটা মোটা করে কেটে নিচ্ছি যেইভাবে কাটছি সেইভাবে কাটলে ঝিঙেটা রান্না করতে বেশি সময় লাগে না এইভাবে সব ঝিঙেগুলো কেটে নেবো এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগে তেলটা এবার গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল গরম হয়ে এসছে এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ কালো জিরে কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি এই রান্নাটা আমি আগেও করেছি অনেকে এই রান্নাটা দেখেননি আর অনেক নতুন বন্ধু আছে তারা রিকোয়েস্ট করেছিল যে ঝিঙের জল রান্নাটা দেখাতে কিছুদিন আগে আমি চিংড়ির ঝোলবড়া কিংবা জল করেছিলাম তখনই এই ঝিঙের জল বড়ার কথা বলেছিলাম তাই অনেকের রিকোয়েস্টে আজকে আবার আমি এই ঝিঙের জল বড়ার ঝালটা করছি ঝিঙেটা ভাজতে ভাজতে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো মটরের ডাল মটরের ডালটা দু থেকে আড়াই ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা জল ছাড়াই পেস্ট করব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এবার ডালটা একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি আবারও মিক্সির জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দিলাম দু চামচ কালো সর্ষে আর দিয়ে দেব সাদা সর্ষে এবার এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর জল দিয়ে পেস্ট তৈরি করে নিচ্ছি খুব একটা জল দেব না আর বেশি সর্ষেও কিন্তু এই রান্নায় লাগে না ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এবার যেই ডালবাটাটা আছে সেই ডালবাটার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নেব ডালটা চেষ্টা করবেন জল ছাড়াই বাটার যেহেতু জল বড়া তাই জন্য জল দিলে খুব পাতলা হয়ে যাবে ঝিঙের জলেই বড়াটা সিদ্ধ হবে বলে এর নাম ঝিঙের জল বড়া খুব ভালোভাবে ফাটিয়ে নিলাম তিন থেকে চার মিনিট মতো ফাটাতে ফাটাতে ডালটা অনেকটাই পাতলা হয়ে যাবে যত সুন্দর ফাটানো হবে বড়াটা ততটাই নরম হবে ঝিঙেটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যত তাড়াতাড়ি লবণটা দেওয়া যাবে ঝিঙে থেকে তত তাড়াতাড়ি জল বার হতে শুরু করে দেবে আবারও দু থেকে তিন মিনিট মতো লবণটা দেওয়ার পর ভেজে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিন থেকে চার মিনিট মতো ঢেকে রান্না করলাম আস্তে আস্তে ঝিঙে থেকে জল বার হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস সিম করে আবারও তিন থেকে চার মিনিট মতো ঢেকে রান্না করছি তিন থেকে চার মিনিট হয়ে এসছে ঝিঙে থেকে জল বার হতে শুরু করে দিয়েছে রান্নাটা যেহেতু ঝিঙের জল বড়া যতক্ষণ না ঝিঙের থেকে জল বার হচ্ছে রান্নাটা ঠিক হবে না এবার যেই ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা বড়ার আকারে ছোট ছোট করে ঝিঙের ওপরে দিয়ে দেবো যেই ঝিঙের জলটা বার হয়েছে সেই জলেই বড়াটা সিদ্ধ হবে এবার বড়ার আকারে ছোট ছোট করে ঝিঙের ওপর দিয়ে দিচ্ছি এইভাবে কোনো দিন যদি ঝিঙে রান্না না করে থাকেন অবশ্যই একদিন রান্না করুন দেখবেন নিরামিষ দিনে খেতে খুবই ভালো লাগছে এইভাবে সব ডালের বড়াটা ঝিঙের ওপর দিয়ে দিচ্ছি সব বড়া দেয়া হয়ে গেছে এবার প্রায় তিন থেকে চার মিনিট মতো ঢেকে রান্না করছি না ঢেকে রান্না করলে বড়াটা সিদ্ধ হবে না তিন থেকে চার মিনিট মর ঢাকনাটা তুলে নিলাম এবার চামচের সাহায্যে এক এক করে বড়াগুলো উল্টে দিচ্ছি বড়াগুলো কিন্তু ভাঙবে না আর তেলে বড়াটা ভাজা হচ্ছে না এই সব আগেকার দিনের রান্না এখন প্রায় কেউ করে না বললেই চলে কিন্তু একদিন রান্না করে খেলেই বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা এইভাবে চামচ দিয়ে সবকটা বড়া উল্টে দিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো ঢেকে রান্না করব যাতে খুব ভালোভাবে বড়ার দু সাইডটাই সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে দু সাইডটাই বড়া সিদ্ধ হয়ে এসছে এবার আলতো হাতে খুন্তিটা একটু চালিয়ে নিচ্ছি এবার যেই সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে খুব ভালোভাবে এই ঝিঙের মধ্যে মিশিয়ে নিচ্ছি ঝিঙেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব ভালোভাবে সর্ষে বাটাটা ঝিঙের মধ্যে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব ওপর থেকে কিছুটা পরিমাণ নারকেল কোড়া আপনারা চাইলে নারকেল কোড়াটা সর্ষের সঙ্গে বেটেও নিতে পারেন আবার নারকেল যদি না থাকে সেক্ষেত্রে নারকেলটা বাদও দিতে পারেন তবে নারকেল কোড়াটা দিলে আলাদা একটা স্বাদ হয় নারকেল কোড়াটা দিয়ে আবারও বেশ খানিক্ষণ মতো ঝিঙের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি দেখে হয়তো বুঝতেই পারছেন বড়াগুলো ভেঙে যায়নি এবার দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করার পর ওপর থেকে দিয়ে দেব। চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে খেতে ভালোই লাগে চিনিটা দিয়ে আবারও খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে ওপর দিয়ে দেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এটা অপশনাল আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে লঙ্কাটা দেবেন লঙ্কাটা দিয়ে আবারও খানিকক্ষণ মতো মিশিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যাতে বড়ার মধ্যে যেই মশলাটা শেষে দিলাম সর্ষে বাটা নারকেল তার একটা স্বাদ খুব ভালোভাবে ঢুকে যায় ঢাকনাটা তুলে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা দিতে ভুলবেন না কাঁচা সরষের তেলটার জন্য আলাদা একটা স্বাদ হয় যেহেতু ঝাল তাই জন্য কাঁচা সরষের তেলের গন্ধটা খুবই ভালো লাগে কাঁচা সরষের তেল দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল ঝিঙে বরার ঝাল আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে